আরে খ্রিস্ট বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল আবার ভোগ রান্না করতে চলে এলাম, কেন কি তাড়াতাড়ি সব অফিসে যাবে, আর আজকে আমাকে একা একাই করতে হচ্ছে, আর প্রভুও লেগে দিবে যে তবু আমি আজকে মানে রান্নাঘরে চলে এলাম সকাল সকাল। তো এইদিকে এই যে ডালিয়ার খিচুড়ি বানাবো, আর খিচুড়ি বানাবো সব সবজি, এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি, সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর ওইদিকে আলু ভাজাটা হচ্ছে, তো ডালিয়ার খিচুড়ির সঙ্গে আলু ভাজাটা ভালো লাগে বেশ, যে কোনো খিচুড়ি হলে একটু ভাজাভুজি হলে ভালো লাগে, সেই জন্য আলু ভাজাটাও হচ্ছে ওইদিকে। আর দুদিকে দুটো কড়া বসিয়ে দিচ্ছি, একা হাতে তো করতে হবে, এখন রুটি হবে, তুমি ডালিয়ার খিচুড়িটা করে নিই আগে, আর এর মধ্যে সব দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া এক সময় করছি। আর এই ডালিয়ার খিচুড়িটা আমাদের সবারই পছন্দ হয়। তো আমাদের ঘরে কি তোমরা অনেকে হয়তো বলবে ডালে চালের খিচুড়ি কেন হয়নি, আর আমাদের ডালে চালের খিচুড়ি খুব অল্প হয়, মানে খুবই কম হয় বলতে গেলে, তো সেইটা সবার পছন্দ নয়, এই ডালিয়ার খিচুড়িটা সবার পছন্দ, তো সেই জন্য এটা বারবার বানাই। তো এর মধ্যে আমি আদা বাটা, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, আর খুব অল্প অল্প মশলা লাগে, তো এইগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। টমেটো দিচ্ছি একটা অল্প, আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো ছেড়ে। তো এখন ডালিয়ায় যে ডালিয়া আর দু রকম ডাল, চাল, অল্প চাল দিয়েছি, তো আমি এইভাবেই ডালিয়ার খিচুড়ি বানাই, খুব ভালো লাগে। শুধু ডালিয়ার খিচুড়ি করলে ভালো লাগেনি, এর মধ্যে অল্প চাল দিতে হবে, দু রকম ডাল দিয়েছি, মুগ ডাল, আর এটা দিয়ে এখন ওই যে নাড়াচাড়া করে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা আবার গরম জল করে নিয়েছি কড়াতে, আর একটু সয়াবিন ভেজে দিয়ে দিচ্ছি, বাচ্চারা তো বলে সয়াবিন চাই, সেই জন্য সয়াবিন দিচ্ছি। তো হয়ে গেছে ডালিয়ার খিচুড়িটা, ওইদিকে বসিয়ে দিয়েছি, আর কুকারে দুটো সিটি হলেই হয়ে যাবে। আর এইদিকে আবার ভেন্ডির সবজি বানাচ্ছি, একটু হালকা ভেজে নিচ্ছি আলু ভেন্ডি, তো পপু আজকে অফিসে নিয়ে যাবে রুটি, আর হচ্ছে যে ভেন্ডি আলু সবজিটা দেবো। আর এইদিকে আমি আটাটাও মাখিয়ে নিচ্ছি ভেন্ডিটা হতে হতে, তো এইদিকে আটাটাও মাখিয়ে নেবো, এর মধ্যে যে লবণ দিয়ে জল দিয়ে মাখিয়ে নেবো, মাখিয়ে এখন রেখে দিলাম। আর এই যে পপু চলে এসেছে, এসে এসেও একটু হেল্প করে দিচ্ছে আমাকে, তো সে এই প্রথম আজকে বেলে, খুব মানে ভালো বেলতে পারেনি, সেই জন্য বলছে আমি বেলে দিচ্ছি আর তুমি শেখে নাও, সেই জন্য বউ বেলছে। যে এইদিকে ডালিয়ার খিচুড়িটা হয়ে গেছে, ডালিয়ার খিচুড়ি এই যে কুকারের মধ্যেই হয়ে গেছে, বেশ ভালোভাবে হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, আর একটু জলটা বেশি ছিল বলে আবার এই যে কুকারটা খুলে একটু ফুটিয়ে নিলাম, হয়ে গেছে। এখন এই যে রুটি হয়ে গেছে, আলু ভাজা, ভেন্ডি আলু মানে ভাজা ভাজা করে, আর আমাদের বহু আজকে আটা রুটিটা বেলে দিয়েছে বলে এই যে এরকম, আর এখন ভোগের জোগাড় করবো এখন। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজ দুপুরে ভোগ নিবেদন করা গেছে, আজকে ডালিয়ার খিচুড়ি হয়েছে, আর রুটি আলু ভাজা, ভেন্ডি আলু ভাজা, তো এটা দিয়েই আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো, আর জল দিয়ে আছে। আর আজকে যে গোপীনাথের দর্শন করে নিন, আজকে গোপীনাথকে এরকম একটু শৃঙ্গার করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর হাতে এই যে গোলাপটা গাছে হয়েছে, একটা করে রোজ গাছে হয় একটা করে গোলাপ, তো সেইটাই এই যে ভগবানের হাতে দেওয়া হয়ে যায় গোপীনাথের হাতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আমাদের এখানে আবার আজকে বৃষ্টি হচ্ছে, যে জোর বৃষ্টি হচ্ছে, কদিন বৃষ্টিটা কমে গেছিল, আজ কালকে তো একটু বৃষ্টি হয়নি, আজকে আবার জোর বৃষ্টি হচ্ছে, যে হাওয়া দিয়ে, প্রচুর হাওয়া দিচ্ছে। আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে দুপুরে, আর ভোগ নিবেদন করা হয়ে যাওয়ার পর সব কাজ গোছ হয়ে গেছে, তো আমি এখন এই যে একটা বিট পড়েছিল, সেই জন্য আমি বলি কাটলেট বানিয়ে, বিটটা পড়েও আছে আর বিট এমনিতেও কেউ খেতে চায়নি, সেই জন্য বলি একটা বিট আছে যখন একটু কাটলেট বানিয়ে নেব। বিটটা এই যে কুড়ে রেখে দিয়েছিলাম, আর এই একটু আগেই কুড়েছি, আর একটু এক টুকরো এরকম গাজর, গাজরের টুকরো দিয়েছি, তো গাজরটা না দিলেও হবে। আর আলু আর সব রেডি করে রেখেছি আমি, এই যে তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে, তো কাটলেট বানালে সবাই পছন্দ করে, তো আমি এখন বানিয়ে মানে পুরো ভালোভাবে বানিয়ে রেখে দেবো, আর তার বানিয়ে রেখে দেবো ফ্রিজারে, তো বিকেলবেলার দিকে একটু
ভাজা করে, কাটলেটটা ভাজা করে ভোগ নিবেদন করে দেবো। তা আমি তেলের মধ্যে জিরে দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেব এর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি। অল্প হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেবো বিট আর গাজরটা খুলে রাখ। এইরকম ভাবে কাটলেট বানালে সবাই পছন্দ করে, যারা বিট খায়নি, বিট গাজর যারা খায়নি, তাদেরকে এরকম ভাবে কাটলেট বানিয়ে দিলেন সবাই পছন্দ করবে। যে ঢাকা দিয়ে আমি বিটটাকে হালকা ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে কি সিদ্ধ হয়ে যাবে, আর বিটটা একটু শক্ত হয়, তো এখনের বিট একটু শক্তই হয়, শীতকালের বিট একটু নরম হয়, একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। আর একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু ওই যে কাজু, কাজু ভাঙা কাজু আর কিশমিশ নিয়ে নিচ্ছি, এটাকেও একটু নাড়াচাড়া করে নেবো এর মধ্যেই। আন্দাজ মতন লবণ দিয়ে দিই, অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, চাট মশলা আর দিয়ে দেবো ওই যে ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আর লঙ্কা গুঁড়োটা না দিলেও হবে। তো এখন এই মশলাটা আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আছে ধনে পাতা কুচি আর কসুরি মেথি মিশিয়ে নিয়েছি, একবারে ধনে পাতা কসুরি মেথিটা মিশিয়ে নিয়েছি। এখানে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি, আর এটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো। যে কুড়ে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব, আরো আলু লাগলে একটু দিয়ে দেব, কেন কি বিটটা অনেকটাই আছে। আর একটু আলু দিয়ে দেব। তো বন্ধুরা, দুটো আলুই দিয়ে দিলাম, আলুটা প্রথমে একটা দিয়েছিলাম, তারপরে আমি ওই যদি কম করে আবার একটা দিয়ে দেবো, তো দুটোই আলু লেগে গেল। এখন এইটাকে ভালো করে, আরো ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মশলাটাও মিশে যাবে আর আলুটাও বিট গাজরের সঙ্গে মিশে যাবে। কাজুটা কিরকম কালার হয়ে গেছে, বিটের কালার এসে গেছে। আর এখন আমি দিয়ে দেবো ওই যে এর মধ্যে দিয়ে দেবো অল্প ভুট্টা। তো এখন ভুট্টার প্রচুর সিজন, তো ভুট্টা শুধু ভুট্টা দিয়েও কাটলেট বানানো যায়, তো আমি এর মধ্যে অল্প দিয়ে দিলাম। ভুট্টাটা দিলে মানে ভালো লাগে, আরো ভালো লাগে, আর ভুট্টা দিয়ে আমি চিপস দিয়েও বানাই, কাটলেটটা খুব ভালো হয়। তোমরা সুজি দিতে পারো, এই যে আমি সুজিটা হালকা নাড়াচাড়া করে রেখেছি, গ্যাসের মধ্যে সেঁকে রেখেছি, তো এর মধ্যে একটু সুজি দিয়ে দেবো। তোমরা ব্রেড নালে কর্নফ্লোর একটু দিতে পারো, আর আমি একটু সুজি দিলাম, সুজিটা দিলেও ভালো হয়। আর এই আলুর মিটা কাটলেটের এটা মানে টাইট টাইট হয়। এই দেখুন বন্ধুরা, এখন আমি ঠান্ডা হতে রেখে দিলাম মশলাটা, আর একটু ঠান্ডা হয়ে গেলেই আমি বানাবো কাটলেটগুলো। আর এখানে যে ব্রেড আমি নিয়েছি, ব্রেডটাকে মিক্সিতে মানে একটু গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়ো করে হালকা সেঁকে নিয়েছি, তো একটু বেশ বিস্কুটের মতন হয়ে গেছে, তো হালকা সেঁকলেই হবে গুঁড়ো করে। তো এখন এটা দিয়ে আমি বানাবো। তো এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লোর, আর একটু লবণ দিয়েছি, দিয়ে এটা গুলে নেবো ভালো করে। আমি এখানে এই যে ব্যাটারটা বানিয়ে রেখে দিলাম, খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, এইভাবে এই যে সাইডে রেখে দিলাম। এখন আমি কাটলেটগুলো বানাবো। তোমরা যে যেরকম শেপ দিতে পারো, আর তোমরা এইভাবে কাটলেট বানাবে, দেখবে বাচ্চা থেকে বড় থেকে সবাইয়ের পছন্দ হয়, আর আমাদের ঘরে তো সবাইয়েরই পছন্দ হয়। আমার মেয়ে বিট পছন্দ করেনি, কিন্তু এইভাবে কাটলেট বানিয়ে দিলেনি,
তার এত পছন্দ হয় কি বলবো। আমি আজকে একটু শেপটা অন্যরকম করে বানাবো, সব সময় তো একই রকম শেপ বানানো হয়, কখনো গোল টাইপের চপের মতন বানানো হয়, কখনো বানানো হয় রাউন্ড লম্বা টাইপের, তো আজকে একটু অন্যরকম বানাবো। এই যে এরকম টাইপের একটু বানাবো আজকে, সব এরকম করে আমি আগে বানিয়ে নিই, তারপরে হচ্ছে যে এটার মধ্যে এই যে ঘোল ময়দাটা গুলে রেখেছি এটার মধ্যে ডুবিয়ে তারপর ব্রেডটা দিয়ে দিয়ে মানে হয়ে যাবে। দুবার করে, দুবার কোট করলে ভালো হয়, একবার কোট করলে ফেটে যেতে পারে, দুবার করলে বেশ ভালো হয়। তো এই দেখুন বন্ধুরা, আমি দু রকম শেপ বানিয়েছি, এই যে একরকম শেপ আর এইরকম, এই একরকমের। তো এইগুলো তো সিম্পল, তো সবাই বানাতে পারবে। তো আমি এখন এইগুলো, এখন এই যে এটা গুলে রেখেছি এর মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বস, এরকম একটু টিপে টিপে এটাকে ভালো করে। এখন এগুলো এক এক পিট মানে একবার মানে কোট করলাম, এটাকে একবার ডুবিয়ে আরেকবার করব এটাকে, মানে দুবার এটাকে ভালো করে ব্রেডের সঙ্গে মিশিয়ে নিলে। তোমরা বিস্কুট গুঁড়ো দিয়ে করতে পারো, তো আমি ব্রেড গুঁড়ো দিয়েই করছি। তো তোমরা এইরকম করে দুবার দুবার করবে, আর একবার করলে কি হয় ব্রেডটা ভালোভাবে এই যে জড়ায়নি, দুবার করলে ভালোভাবে ব্রেডটাও জড়ায় আর বেশ অনেক অনেকক্ষণ টাইম তো মুচমুচ করে এটা, আর ব্রেড ভেজিটেবল বলে দেশে, ভেজিটেবল বলে। এই দেখুন বন্ধুরা, ভেজ কাটলেট গুলো একদম রেডি, আর ডবল করে মানে ডুবিয়ে এইটা দিয়েছি, তো বড় বড় হয়ে গেছে, ছোট ছোট ছিল কিরকম আর বড় বড় হয়ে গেছে। তো তোমরা এইভাবে বানিয়ে ফ্রিজে 15 দিনের মতন রাখতে পারো, তো ভালো থাকে, খারাপ হয়নি, ডিপ ফ্রিজে। তবে তো এইভাবেই আমি বানিয়ে রেখে দিই, যখন যেটা মানে যখন যখন খেতে ইচ্ছে করে তখন আমি বের করে ভাজি। তো এইভাবেই বানিয়ে রাখি, আর একটা ডাব্বার মধ্যে রেখে দিলাম, বাকি এই যেগুলো ফ্রিজে রেখে দেবো, আর এগুলো এখন এইগুলো ভেজে নেবো, বাকি এগুলো প্লাস্টিকের ডাব্বায় রেখে দিলাম, এগুলো কিছুদিন পরে ভেজে নেবো। এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে, একদম বরফের মতন হয়ে গেছে, আর এই যে ধোঁয়া ধোঁয়া উঠছে। তো এইগুলো এখন একটু 5 মিনিট বাইরে রাখবো, তারপরে ভাজবো। এগুলো ভেজে ভোগ নিবেদন করে দেবো গোপীনাথকে, আর তারপরে গোপীনাথকে আগে ভোগ নিবেদন করো। কিছুটা রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, সেগুলো পরে আবার বানাবো, কালকে হোক যেদিনে হোক ভেজে নেবো, আর এইগুলো আজকে বানাবো। তো এখন ভেজে নিই, ভেজে কাটলেটস গুলো এরকম করে ভেজে নিচ্ছি, আর খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়, বেশি টাইমও লাগেনি। একটা টিস্যুর মধ্যে তুলে দিলাম, এক্সট্রা তেল, তেলটা এর মধ্যে ঢুকে যাবে। এই যে এরকম ভাজা হয়েছে, কত সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কিরকম আওয়াজটা হচ্ছে, টিস্যুর মধ্যে এত মুচমুচ করছে, আর এটা অনেক মানে অনেকক্ষণ টাইম থাকে মুচমুচেটা। তো বাকিগুলো ভেজে নিই, আমি এগুলো এখন সাইডে রাখি। তো এই যে বন্ধুরা, আমি কাটলেট নিয়ে বসে পড়লাম, ভেজিটেবল ভেজিটেবলও বলে কাটলেটসও বলে, তো কিরকম দেখি খেয়ে, এরকম একটা। তো আমি একটাই খাবো, দারুণ হয়েছে, নিজেই বানিয়ে নিজেই বলছি দারুণ হয়েছে, বেশ ভালো লাগছে। একটু ঠান্ডা হয়ে গেছে, তবু মুজমুজ করছে, কেন কি ভোগ নিবেদন করেছিলাম, তো ভোগ লাগাতে তো কমসে কম 15-20 মিনিট লাগে, আর ওখানে পাখা চলে, পাখায় ঠান্ডা হয়ে গেছে, তবু মুজমুজ করছে।
আরে খ্রিস্ট বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা, তো আমাদের অনেকখানি ভোগ নিবেদন করা হয়ে গেছে রাত্রে। আর আজকে হয়েছিল রুটি, দুধ, ভেন্ডি সবজি। সকালেও ভেন্ডি সবজি হয়েছিল, ভেন্ডি বলতে সকালে ভেন্ডি আলু ভাজা হয়েছিল, আবার রাত্রে ভেন্ডি আলুর সবজি হয়েছে আর রসা টাইপের। তো এইটাই হয়েছে রাত্রে, যে এখন প্রসাদ পেয়েও নিয়েছি তোমাদের সঙ্গে। মানে প্রসাদ বলতে ভেজ কাটলেটটা পেয়েছি, আর এখনো পাইনি, রুটি আর পাইনি। তো এখন তোমাদের সামনে একটু কথা বলতে চলেলাম ভিডিও। আজকে তো রেসিপি দেখিয়েছি, রেসিপি বলতে ভেজ কাটলেট, তো সেই জন্য আর বেশি ভিডিওটা বড় করবো নি। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি আজকে ভেজ কাটলেটের রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।